গ্রামের মেলা মানেই বাঙালির মনে লোকজ সুর, বাঁধ ভাঙা উল্লাসে মানুষ আনন্দে ভাসতে থাকে। আর মেলাটা যদি হয় শাশ্বত লোকজ ঐতিহ্যের, তবে আনন্দটা যেন আরও গাঢ় হয়ে আসে নিজস্বতার শেকড় থেকে। নগার নিয়ামতপুর উপজেলার ঘুঘুরডাঙ্গা গ্রামে বসেছে এমনই এক মেলা, তাল পিঠা মেলা। বিস্তারিত শাইক সিরাজের রিপোর্টে। ঘুঘুরডাঙ্গা গ্রাম, গ্রামের নামের সাথেই যেন চিরায়িত বাংলার শ্যামলিমা রূপের খানিকটা লেগে আছে। যতদূর চোখ যায় সবুজ ধান ক্ষেত, পথের দুধারে হাজারো তাল গাছের শাড়ি। এ তালের শাড়ি সুখ্যাতি এনেছে এই গ্রামে। এই তাল গ্রামে বসেছে তাল পিঠা মেলা। গত বছরের মতো এবারও এই মেলাকে ঘিরে লাখো মানুষের ভিড়। লোকজ ঐতিহ্যকে ধরে রাখতেই যত আয়োজন, বলছিলেন মেলার মূল উদ্যোক্তা খাদ্যমন্ত্রী। মেলা আমি এই দুই তিন বছর আগে থেকে করবো করবো করতে করতে গতবার শুরু করেছি। আচ্ছা, গতবার শুরু করেছি, সবাই বলছে যে এত তাল, এত ইয়া মানুষ আসে, যে কোনো উৎসবে, যে কোনো দিন। আসলে তো চিত্ত বিনোদনের কিছু নাই, এই ঈদে পুজোতে ওখানে ট্রাফিক দিয়ে কন্ট্রোল করা যায় না। তারপর মনে করলাম যে তাল পিঠার উৎসব করি। গতবারে 24শে সেপ্টেম্বরে করেছি এবং ওই তখনই ডিক্লারেশন দিয়েছি যে প্রতি বছর 24শে সেপ্টেম্বর এই তাল পিঠা উৎসব হবে। আচ্ছা, তাহলে আমি তো খুব ভাগ্যবান, আমি দ্বিতীয়বার মানে এবং এবার একটু বড় সড়ো করেই হচ্ছে আর কি। আমারও একটা আনন্দ লাগে যে একটা সৃষ্টির যে একটা আনন্দ, সেটা আমি উপভোগ করি। মেলায় বাহারি সব তাল পিঠা নিয়ে বর্ষা সাজিয়ে বসেছে গ্রামের মানুষ, আছে নানান কিছু। একদিনের এই মেলাকে ঘিরে পুরো গ্রামেই চলছে মহোৎসব, ঘরে ঘরে পড়েছে পিঠা বানানোর ধুম। একেবারে উৎসব উৎসব সব না? কি কি পিঠা বানাবেন? এখন আমাদের এখানে চলে বড়া, চলে কানমুসি, চলে আর হলো মুঠে, মানে মুঠা কয়, হ্যাঁ মুঠে, ওই মুঠাটা চলে। পাকা তাল দিয়ে পিঠা হয় আর কাঁচা তালের শাঁস খায়। আপনারা খান স্যার? আটি আটি যে ভিতরে তাল পিঠা মেলা, এই এলাকার মানুষকে যেন নিয়ে গেছে পুরনো ঐতিহ্যের শেকড়ে। আবহমান কাল থেকে আমাদের যাপিত জীবন থেকে শুরু করে সাহিত্যে তালের সৌরভ ছড়িয়ে আছে, জড়িয়ে আছে গ্রাম বাংলার মা বোনের পিঠা বানানোর নিপুণ সেই কারিগরি দক্ষতার দিকগুলো। তাল পিঠা মেলার মধ্য দিয়ে আমাদের সম্প্রীতির বন্ধন আরও জোরালো হচ্ছে, যা আগামীর বাংলাদেশকে আরও অনেক উজ্জ্বল করবে। নগার ঘুঘুরডাঙ্গা গ্রাম থেকে শাইক সিরাজ, চ্যানেল আই।